আসসালামু আলাইকুম আমি শাহের হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত আছি তো আজকে আমি আরেকটি শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিস নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে আমি যে শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানিসেস করব তার নাম হচ্ছে বেক্সিমকো ফার্মা তো আমার এই ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি আমার এই ভিডিওটি কোনোভাবে এই শেয়ারটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না আপনি যদি একান্ত এই শেয়ারটিকে বাইসেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা অনুযায়ী এবং নিজ ঝুঁকিতে এই শেয়ারটিকে বাইসেল করবেন এবং এই শেয়ারটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আরেকটা অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো শেয়ারটির ফান্ডামেন্টাল এসেস করার জন্য যেসব বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে প্রথমে আমরা কোম্পানিটির সম্পর্কে কিছু সাধারণ তথ্যগুলি দেখব এরপর হচ্ছে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব এরপরে কোম্পানিটির ইপিএস ডিভিডেন এবং প্রক সম্পর্কে আলোচনা করব এরপরে কোম্পানিটির নয় মাসের ইপিএস প্রোগ্রেস দেখব এরপর আর্নিং গ্রোথ সম্পর্কে জানব এরপর কোম্পানির ডিভিডেন্ড ইল্ড এবং পেআউট রেশিও সম্পর্কে জানবো এরপর পিই রেশিও সম্পর্কে জানব এরপর সর্বশেষ শেয়ার হোল্ডিং সম্পর্কে জানবো তা এখনও আমরা এক নজরে কোম্পানিটির কিছু সাধারণ তথ্যগুলি দেখতে পাচ্ছি যেমন এটি হচ্ছে একটি বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং স্টক মার্কেটে লিস্টেড হয়েছে উনিশশো সালে এর বিজনেস টাইপ হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যাল এর অথারাইস ক্যাপিটাল পনেরোশো কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল চারশো ছেচল্লিশ দশমিক এক এক দুই কোটি টাকা এর নাম্বার অফ শেয়ার হচ্ছে চৌচল্লিশ কোটি একষট্টি লক্ষ বারো হাজার নব্বইটি এরিয়া ক্লোজিং হচ্ছে তিরিশ জন এবং এটি বছরে একবার ডিভিডেন্ড প্রদান করে থাকে তা এখন আমরা কোম্পানিটির প্রোডাক্ট সম্পর্কে জানবো তো কোম্পানিটি মূলত বিভিন্ন রকমের ওষুধ তৈরি করে থাকে এবং এটি একটি জনপ্রিয় ওষুধ কোম্পানি তো এর কী কী ওষুধ রয়েছে সেগুলি আসলে বলা সম্ভব নয় কারণ কোম্পানিটি প্রায় তিনশো জেনেরিকের পাঁচশো ধরনের বিভিন্ন ওষুধ রয়েছে তো এখন আমরা এক নজরে দু হাজার আঠারোতে দু হাজার একুশ সাল পর্যন্ত কোম্পানিটি ইপিএস ডিভিডেন প্রফিট দেখতে পাচ্ছি তো দুই হাজার আঠারো সালে কোম্পানিটি পেয়েছিল ছয় টাকা পঁচিশ পয়সা এবং এবছর তারা সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিজেন্ট প্রদান করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল দুইশো তিপ্পান্ন দশমিক সাত শূন্য তিন কোটি টাকা দু হাজার উনিশ সালে কোম্পানিটি ছিল সাত টাকা আটচল্লিশ পয়সা এবং এবছর তারা পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিজেন্ট প্রদান করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল তিনশো তিন দশমিক এক পাঁচ পাঁচ কোটি টাকা দু হাজার বিশ সালে কোম্পানিটি ছিল আট টাকা সাতষট্টি পয়সা এবং এবছর তারা পনেরো পার্সেন্ট ক্যাশ এবং দশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল তিনশো একান্ন দশমিক তিন এক এক কোটি টাকা এবং সর্বশেষ দু হাজার একুশ সালে কোম্পানির নয় মাসে রিপ্লেস হয়েছে আট টাকা তেইশ পয়সা এবং এখনও কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং ইতিমধ্যে টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছে তিনশো সত্তর দশমিক ছয় শূন্য ছয় কোটি টাকা তো আমরা এখানে ইপিএস এবং প্রবিশিষ্ট হতে দেখতে পাচ্ছি কোম্পানি ইপিএস কিন্তু দিন দিনই বৃদ্ধি পাচ্ছে কিন্তু ডিভিডেন্ড দেওয়া কিন্তু সেভাবে বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ কোম্পানিটি কিন্তু শেয়ার হোল্ডারদেরকে প্রাপ্য ডিভিডেন্ড হতে বঞ্চিত করছে তো সুতরাং এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীদেরকে এই বিষয়টি বিবেচনায় আনতে হবে তো এখন আমরা এক নজরে দু হাজার বিশ এবং দু হাজার একুশ সালের নয় মাসের রিপেস প্রক্রেস্ট দেখতে পাচ্ছি তো দু হাজার বিশ সালে ফার্স্ট কোয়ার্টারি ছিল দুই টাকা তেরো পয়সা এবং দু হাজার একুশ সালে ফার্স্ট কোয়ার্টার রিপে হয়েছে দুই টাকা পঁয়ষট্টি পয়সা দু হাজার বিশ সালে সেকেন্ড কোয়ার্টারি ছিল এক টাকা উননব্বই পয়সা এবং দু হাজার একুশ সালে সেকেন্ড কোয়ার্টার রিপে হয়েছে দুই টাকা চুয়ান্ন পয়সা দুই সালে থার্ড কোয়ার্টারি পেয়ে ছিল দুই টাকা দুই পয়সা এবং দু সালে থার্ড কোয়ার্টারি পেয়ে হয়েছে তিন টাকা আঠাশ পয়সা তো আমরা এখানে নয় মাসের ইপিএস প্রোগ্রেস হতে দেখতে পাচ্ছি কোম্পানির ইপিএস কিন্তু দু হাজার বিশ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে দু হাজার একুশ সালে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টার ইপিএস কিছুটা কমে গেলেও থার্ড কোয়ার্টারে কিন্তু ইপিএস আবার ভালো এসেছে তো আশা করা যায় ফোর্থ কোয়ার্টারও কোম্পানির ইপিএস ভালো আসবে এবং শেয়ার হোল্ডারদেরকে একটি ভালো পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করতে পারবে তা এখন আমরা এক নজরে দুই হাজার একুশ সালের আনঅডিটেড ইপিএস হতে আর্নিং গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি তো দুই হাজার একুশ সালে আনঅডিটেড আর্নিং গ্রোথ হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ তিন পার্সেন্ট এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে দশ দশমিক তিন তিন পার্সেন্ট তো এখন আমরা এক নজরে দুই হাজার আঠারো হতে দুই হাজার বিশ সাল পর্যন্ত কোম্পানিটির ডিভিডেন্ট ইল এবং পেআউট এসে দেখতে পাচ্ছি তো দুই হাজার আঠারো সালে কোম্পানিটির ইপিএস ছিল ছয় দশমিক দুই পাঁচ এবং ওই বছর তাদের ডিভিডেন্ট ইল ছিল এক দশমিক তিন তিন পার্সেন্ট এবং পে আউট রেশে ছিল বিশ পারসেন্ট দু হাজার উনিশ সালে কোম্পানিটি ষাট টাকা আটচল্লিশ পয়সা এবং ওই বছর তাদের ডিভিডেন্ট ইল ছিল এক দশমিক আট শূন্য পার্সেন্ট এবং পে ছিল বিশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট দু হাজার বিশ সালে কোম্পানিটি পেয়েছিলো আট টাকা সাতষট্টি পয়সা এবং ওই বছর তাদের ডিভিডেন্ট ইল ছিল দুই দশমিক এক সাত এবং পে ছিল সতেরো দশমিক তিন শূন্য পার্সেন্ট তো আমরা এখানে ডিভিডেন্ট ইল এবং পে আউট দেখতে পাচ্ছি কোম্পানিটির আয় ভালো হওয়া সত্ত্বেও কিন্তু শেয়ারটির মূল্য অনেক বেশি থাকার কারণে এবং ডিভিডেন্ডের পে অনেক কম থাকার কারণে কিন্তু ডিভিডেন্ট ইল অনেক কম এসেছে তো আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসটা করবো তখন আমরা দেখতে পারব শেয়ারটির মূল্য কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং সেই তুলনায় ডিভিডেন্ডটি কম হওয়ার কারণে ডিভিডেন্ট ইল কিন্তু অনেক কম এসেছে তো সুতরাং এই শেয়ারটিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীদেরকে এই বিষয়টি বিবেচনা আনতে হবে তো এখন আমরা এক নজরে চোদ্দো সেপ্টেম্বর দু হতে একুশ সেপ্টেম্বর দুই একুশ সাল পর্যন্ত কোম্পানিটির পি ই দেখতে পাচ্ছি যেহেতু কোম্পানি নয় মাসের ইপিএস প্রদান করেছে এবং সেটি হচ্ছে আট টাকা তেইশ পয়সা তো আমরা সেই ইপিএসটিকে তিন দ্বারা ভাগ করে প্রাপ্ত সংখ্যাটিকে চার দ্বারা গুণ করে একটি আন অডিটেড ইপিএস পেয়েছি এবং সেটি হচ্ছে দশ টাকা সাতানব্বই পয়সা তো আমরা সেই ইপিএসটি দ্বারা বর্তমান বাজারকে ভাগ করে এই পি ই রেশুটি বের করেছি তো চোদ্দো সেপ্টেম্বর দু হাজার একুশ সালে পি ই ছিল বিশ দশমিক শূন্য ছয় পনেরো সেপ্টেম্বর দু হাজার একুশ সালে পি ই ছিল একুশ দশমিক শূন্য নয় ষোলো সেপ্টেম্বর দু হাজার একুশ সালে পি ই রেশিও ছিল একুশ দশমিক পাঁচ দুই উনিশ সেপ্টেম্বর দু হাজার একুশ সালে পি ই রেশি ছিল একুশ দশমিক তিন এক বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ সালে পি ই ছিল একুশ দশমিক চার দুই একুশ সেপ্টেম্বর দু হাজার একুশ সালে পি ই রেশ ছিল বাইশ দশমিক পাঁচ পাঁচ তো আমরা জানি একটি কোম্পানি নিরাপদ পি হচ্ছে দশ থেকে পনেরো তবে এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি ই রেশিও কিন্তু নিরাপদের তুলনায় বেশি রয়েছে এবং আমরা আগেই বলেছি যে টেকনিক্যাল অ্যালাইসিস করার সময় আমরা দেখতে পারবো যে শেয়ারটির মূল্য কীভাবে করে বৃদ্ধি পেয়েছে তো এই শেয়ারটিতে অবশ্যই বিনিয়োগ করার ক্ষেত্রে এই বিষয়টি আপনাদের বিবেচনায় আনতে হবে তা এখন আমরা এক নজরে কোম্পানিটির শেয়ার হোল্ডিং দেখতে পাচ্ছি তো তিরিশ জুন দু হাজার বিশ সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল তেরো দশমিক এক নয় পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল ছত্রিশ দশমিক চার চার পার্সেন্ট ফরেন ইন্ডাস্ট্রির কাছে শেয়ার ছিল চৌত্রিশ দশমিক চার চার পার্সেন্ট পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল পনেরো দশমিক নয় তিন পার্সেন্ট একত্রিশ জুলাই দু হাজার একুশ সালে স্পন্সার এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল তিরিশ দশমিক এক আট পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল বিশ দশমিক দুই সাত পার্সেন্ট ফরেন ইনভেস্টরের কাছে শেয়ার ছিল তিরিশ দশমিক শূন্য নয় পার্সেন্ট এবং পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল উনিশ দশমিক চার ছয় পার্সেন্ট একত্রিশ আগস্ট দু হাজার একুশ সালে স্পন্সর ডিরেক্টরের কাছে শেয়ার ছিল তিরিশ দশমিক এক আট পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল উনিশ দশমিক সাত এক পার্সেন্ট ফরেন ইনভেস্টারের কাছে শেয়ার ছিল তিরিশ দশমিক চার এক পার্সেন্ট এবং সর্বশেষ পাবলিকের কাছে শেয়ার ছিল উনিশ দশমিক সাত শূন্য পার্সেন্ট তো আমরা এখানে শেয়ার হোল্ডিং হিস্টোরিতে দেখতে পাচ্ছি শেয়ারটির স্পন্সর এবং ডিরেক্টরের কাছে কম শেয়ার রয়েছে এরপরে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে আসলে ফরেন ইনভেস্টরের কাছে তিরিশ দশমিক চার এক পার্সেন্ট এরপরে তৃতীয় সর্বোচ্চ শেয়ার রয়েছে ইনস্টিটিউশনের কাছে উনিশ দশমিক সাত এক পার্সেন্ট তো আমরা এই হিস্টোরিতে দেখতে পাচ্ছি যে একত্রিশ জুলাইয়ের পরে এই শেয়ারটির প্রতি ইনস্টিটিউশনের আগ্রহ সামান্য পরিমাণ কমে গিয়েছিল এর ফলে তাদের শেয়ার হোল্ডিং কিছুটা কমে গিয়েছে এবং অপরদিকে ফরেন ইনভেস্টরের কিছুটা আগ্রহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের শেয়ার হোল্ডিং কিছুটা বৃদ্ধি পেয়েছে তো সুতরাং এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই এই শেয়ার হোল্ডিংটা বিবেচনায় আনতে হবে তো এই ছিল কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো আমরা এখন চলে যাব কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিসে তো এখন আমরা কোম্পানিটি টেকনিক্যাল এনআালসিস দেখতে পাচ্ছি তো এই টেকনিক্যাল এনআইসিটি করার জন্য আমি সাহায্য নিয়েছি স্টক বাংলা ডট কম ওয়েবসাইটে তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো আমি কাজের সুবিধাতে অলরেডি টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই শার্টটি বর্তমানে একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং একটি ভালো আপ ট্রেন্ড আমরা খেয়াল করছি ঠিক আছে তো আমরা যদি একটু ট্রেন লাইনটি আঁকি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে তো মূলত এই শেয়ারটির আপ ট্রেনটি শুরু হয়েছিল এই অংশটা থেকে তো আমরা যদি এই অংশটাতে লাইন আঁকি তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো তো দেখেন এই শেয়ারটি কিন্তু আপ হয়েছিল এই অংশটা থেকে শুরু হয়েছিল মূলত তখন এখানে শেয়ারটির মূল্য ছিল একশো বাহাত্তর টাকার কাছাকাছি এবং তখন তারিখ ছিল হচ্ছে আঠাশ জুন দু সাল এবং বর্তমানে শেয়ারটির প্রাইস হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ টাকার কাছাকাছি এবং আজকের তারিখ হচ্ছে একুশ সেপ্টেম্বর দু সাল ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অল্প সময়ের মধ্যেই কিন্তু শেয়ারটি কিন্তু ব্যাপক একটা পরিবর্তন হয়েছে এবং অনেক মূল্য বৃদ্ধি পেয়েছে তো এই অংশটা থেকে এই অংশটা পর্যন্ত শেয়ারটির মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পেলেও এই অংশটা থেকে হঠাৎ করে শেয়ারটি অনেক উপর দিকে জাম্প করেছে এবং লম্বালম্বিভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি দেখেন এই যে এই অংশটাতে শেয়ারটি কিন্তু একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল মূলত এই অংশটাতে একটা সাইডওয়েজ ছিল এবং এই অংশটাতে একটা ডাউন ট্রেন ছিল অর্থাৎ শেয়ারটির মূল্য আফ হয়ে আবার কমে গিয়েছিল তো এই অংশটা যদি আমরা একটু দেখি দেখেন এখানে কিন্তু শেয়ারটির লেনদেন অনেক কমে গিয়েছিল ঠিক আছে এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই অংশটাতে শেয়ারটির অনেক লেনদেন হয়েছিল বিধায় শেয়ারটির মূল্য অনেক বেড়ে গিয়েছিল কিন্তু এর পরবর্তীতে আবার কিন্তু কমে গিয়েছিল। তার মানে হচ্ছে এখানে শেয়ারগুলো বিক্রি করে কিন্তু প্রফিট টেকিং করা হয়েছিল আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে সেল প্রেশারই রয়েছে বেশি ঠিক আছে এবং এখানে একদম সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল তখন শেয়ারটির মূল্য হয়েছিল একশো ছিচল্লিশ টাকার কাছাকাছি তো আমরা যদি এই শেডটির সাপোর্ট ধরতে চাই তাহলে এই অংশটাতে আমরা ধরতে পারবো একশো ছিচল্লিশ টাকার মতো এবং আমরা আরেকটা সাপোর্ট ধরতে পারবো এই অংশটাতে একশো ঊনসত্তর টাকা বা সত্তর টাকার মতো ঠিক আছে তার মানে এই শেয়ারটির মূল্য যদি আবার একশো সত্তর টাকা নিচে নেমে যায় তাহলে দীর্ঘমেয়াদী একটা শেয়ারটির ফল হতে পারে বা ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে ঠিক আছে এবং এই শেয়ারটির আমরা যদি রেজিস্টেন্সটা যদি দেখি রেজিস্টেন্স আসলে আর নেই রেজিস্টেন্সকে অনেক আগে অতিক্রম করেছে এবং শেয়ারটি কিন্তু এখন একটা ভালো আপট্রেন্ডে চলে গিয়েছে এবং আমরা এইখানে এই যে এই অংশটাতে কিন্তু শেয়ারটির একটা ভালো আমরা লেনদেন দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ সময়ে কিন্তু শেয়ারটির একটা বাই বাইপেসেয়ার রয়েছে তার মানে হচ্ছে শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ এখানে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এখন আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে একটু আলোচনা করি যে প্রথমে আমি নিব হচ্ছে আর ইন্ডিকেটর তারপরে নিব হচ্ছে এমএসিডি ইন্ডিকেটর এবং সর্বশেষে নিব হচ্ছে বলিনজার ব্যান্ড তো অলরেডি তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেলেছি তো আমরা একটু বিশ্লেষণ করি যেমন আমি বলেছিলাম আপ ট্রেনটি শুরু হয়েছে মূলত এই অংশটা থেকে এবং দেখেন এই অংশটাতে আড়াইস মান ছিল হচ্ছে চৌচল্লিশ বা পঁয়তাল্লিশের কাছাকাছি ছিল এই অংশটাতে ঠিক আছে তো এখানে আস্তে আস্তে কিন্তু পরে আপ হয়েছে আপ হতে হতে কিন্তু বর্তমানে কিন্তু দেখেন সত্তরকেও ক্রস করেছে বিরাশির উপরে উঠে গিয়েছে কিন্তু তারপরও কিন্তু শেয়ারটি কিন্তু ফল করেনি কিন্তু আর এস এ মানে সামান্য পরিমাণ কারেকশন আমরা এখানে দেখতে পেয়েছি কিন্তু তারপরেও কিন্তু বর্তমানে সত্তরের উপর অবস্থান করছে ঠিক আছে তো আমরা আগে শুনেছিলাম যে কোনো একটা শেয়ারের যদি আর এস এ সত্তরের উপর উঠে যায় তাহলে কিন্তু সেটার একটা কারেকশন হতে পারে তো সেটা সম্ভাবনা রয়েছে তবে আমরা এই শেয়ারটির ক্ষেত্রে কিন্তু সেই কারেকশনটা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এখানে শেয়ারটির ভালো একটা আপ আমরা খেয়াল করছি ঠিক আছে এবং আমরা যদি একই সাথে যদি এই এমএসসিডি লাইনটাকে যদি খেয়াল করি দেখেন আমাদের যেহেতু আপ ট্রেন্ডে শুরু ছিল এই অংশটা থেকে দেখেন এখানে কিন্তু এমএস সিডি লাইন কিন্তু আস্তে 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 উপর দিকে উঠে গিয়েছে এবং মাঝে মাঝে হয়তো কিছুটা নিচে নেমেছে কিন্তু তারপরও কিন্তু বেশিরভাগ সময় উপরের দিকে ছিল এবং এই অংশটাতে মানে বর্তমান সময়ে কিন্তু দেখেন এই শেটটির কিন্তু স্ট্রেন্থ মানে হচ্ছে আপ ট্রেন্ডের স্ট্রেন্থ কিন্তু অনেক ভালো এসেছে যদিও এই আপ ট্রেন্ডটা কিন্তু আস্তে আস্তেই হয়েছে গ্র্যাজুয়ালি হয়েছে এভাবে কিন্তু অনেক বেশি পরিমাণে হয়নি বা চোখে পড়ার মতো হয়নি আস্তে আস্তে হয়ে একটা দীর্ঘ সময় যাবত শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে ঠিক আছে এবং আমরা যদি একই সাথে যদি বলিঞ্জের ব্যান্ডটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন এই শেয়ারটির এই অংশটাতে এই অংশটাতে কিন্তু একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল আমি আগেই বলেছি দেখেন এখানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্য খুবই কম ছিল এবং শেয়ারটির মূল্য কিন্তু এই যে যেই মাঝখানে যে রেট দাগটি রয়েছে এই অংশের কাছাকাছি তে ছিল ঠিক আছে কিন্তু হঠাৎ করে এই অংশটা থেকে শেয়ারটির মূল্য বৃদ্ধি পেতে শুরু করে এবং বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি আপার ব্যান্ডকে ক্রস করেছে শেয়ারটির মূল্য অথবা আপার ব্যান্ডকে ছুঁয়ে ফেলেছে তার মানে এই অংশটাতে আমরা একটা দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড খেয়াল করছি ঠিক আছে তো এই জিনিসটা আপনার একটু বিবেচনায় রাখবেন যে প্রথমে আমরা আর বিবেচনা করলাম এরপর হচ্ছে এমএসিডিটা বিবেচনা করলাম এবং সর্বশেষ আমরা বলিন্দটাকেও বিবেচনা করলাম এবং সব কিছুতেই আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ দিক রয়েছে বা পজিটিভ সাইন বা পজিটিভ সাইন রয়েছে তো যেহেতু সামনে এই শেয়ারটি ডিক্লেয়ার রয়েছে তো আশা করা যায় শেয়ারটি যেহেতু এই বছর ভালো প্রফিট গেইন করছে এবং শেয়ার হোল্ডারদেরকে অবশ্যই তারা একটি ভালো পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করতে পারবে তবে অতীতের হিস্ট্রি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে তারা ভালো কোনো ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে শেয়ার হোল্ডারদেরকে তারা হয়তো অতীতের মতোই শেয়ার হোল্ডারদেরকে ক্যাশ ডিভিডেন্ড হতে বঞ্চিত করতে পারে তবে যদি কোনো কারণে ভালো পরিমাণ ক্যাশ ডিভিডেন্ট প্রদান করা হয় তাহলে কিন্তু শেয়ারটি অনেকাংশে জাম করবে এবং ভালো একটি মূল্যে চলে যেতে পারে তবে যদি কোনো কারণে খারাপ ডিভিডেন্ট আসে তাহলে কিন্তু শেয়ারটির মূল্য পড়ে যেতে পারে অথবা সাইডওয়েজ পর্যায়ে চলে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনায় রাখতে হবে তো এই ছিল কোম্পানিটির টেকনিক্যালসে আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যদি অন্য কোনো কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন তো আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোরও ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য তা আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম